ভিয়ার্সগণ সবাইকে শুভেচ্ছা জানাই গত রবিবার অর্থাৎ আঠাশ সাত চব্বিশ কলাতলাহাট পুকুর বিশেষ কারণবশত বন্ধ ছিল তবে সামনের এক আট চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার পুকুরটি যথারীতি খোলা থাকবে ভিয়ার্সগণ আপনাদের জানিয়ে রাখি পুকুর কর্তৃপক্ষ মূল্য তিন হাজার টাকা থেকে কমিয়ে আড়াই হাজার টাকা করেছে এর জন্য পুকুর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হচ্ছে ভিয়ার্সগণ আগে যে সমস্ত নিয়ম নীতি ছিল সেগুলি সবই ভাল থাকবে অর্থাৎ তিনটি করে ছিপ এবং টোপের কোনো বিধিনিষেধ নেই তবে কোনো প্রকার কেমিক্যাল এবং কালো টোপ ব্যবহার করা যাবে না পেয়ার্সকন সিট বুকিং চলছে তাই আপনারা যারা এখানে মাছ ধরতে ইচ্ছুক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভালো করে খোঁজখবর নিয়ে তারপর এখানে সিট বুক করবেন বৃহস্পণ আশা রাখব ভবিষ্যতে যাতে মাছ হয় তাই বৃহস্পগণ আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে তারপর সিট বুক করবেন কোনো কারণবশত মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী তারা দায়ী থাকবে না এবং অর্থ যোগ্য নয় তাই আপনারা চিন্তাভাবনা করেই সিট বুক করবেন পথ নির্দেশ হিসাবে বলে দেওয়া হচ্ছে সরিষা হাট দুশো ছচল্লিশ মোড় থেকে পশ্চিম দিকে নয় কিলোমিটার রাস্তা বালির মোড় এখান থেকে দক্ষিণ দিকে কিছুটা গেলেই পুকুর পাড় তাই ফেরসন আপনাদের কোনো সমস্যা হবে না প্রয়োজন পড়লে যে কোনো মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ